মাদক বাল্যবিবাহ নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ ও পিস ভিশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর পারে অনুষ্ঠিত হয়েছে নয়ই মার্চ রোজ শনিবার পিস ভিজন বাংলাদেশের উদ্যোগে সাংবাদিক উদ্দিন খন্দকারের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পিস ভিজন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শরীফ আহমেদ খান শুভেচ্ছা বক্তব্য রাখেন বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক রাজিবুল হাসান রাজীব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি দেওয়ান দিদারুল আলম মারুদ

সাবেক ছাত্রনেতা মাসুম বিল্লা অ্যাডভোকেট কামরুজ্জামান অপু সাংবাদিক আবুল হাসনাদ অপু ডা মোহাম্মদ কৌশিক আহমেদ বিএম কর্পোরেশনের সত্ত্বাধিকারী রোজেন কাজে হাফিজুল ইসলাম নাসু কামরুল হাসান নান্টু প্রমুখ সামাজিক কাজে অবদান রাখায় গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় বাংলাদেশ থেকে সংপ্রচারিত। আইপি চ্যানেল পথিক টিভি বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর